ওস্তাদ খালারে ঝুলাই দিছি, এবার ঠিক মতো বানাও। এই শুয়ারের বাচ্চা, এফডিসির গেটে তোর মাস্তানি করার কে পাঠাইছে? নাম ক, তুই কার লোক? এফডিসির গেট হইলো আমার এলাকা, আমি কোনদিন এফডিসির গেটে মাস্তানি করি নাই, কোনো ডাক্তার কাছে চান্দা চাই নাই, কোনো এস্তামাই আনি নাই, কোনো নায়ক নায়িকার অপমান করি নাই। দেখি শালা কথা কইতাছে না বোবা। এই শুয়ারের বাচ্চা, তুই সীমান নাকি? তোর তো কোনো মায়ের দয় নাই। শালার পুত, তুই তো বহুত খারাপ। মানুষ মারার তো একটা স্টাইল আছে, আমরাও তো মানুষ মারছি, এটা তুই কি করলি? ও যে হিন্দু না মুসলমান সেটা তো বুঝলাম না, কাপড় খুলে দেখি। একদম দুমু একটা শালা আজিজ, পরে বস্তায় বই রে সোনার গায়ে দিল আছে না, উনি ফালাই দেয়। আই শালা, আপনার ওই বাবুকে নিয়ে তো আর পারলাম না জামান ভাই, এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী করে তো জ্বালায় দিল। জামান ভাই, আজকেও এফডিসির গেটের থেকে একটা ছেলেকে ধরে নিয়ে মেরে ফেলছে। পঞ্চতরা আমাদেরকে জ্বালিয়ে খেল। হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি। প্লিজ জামান ভাই, ব্যাপারটা আপনি একটু সিরিয়াসলি দেখেন। এই কি দেখতাছস? তোমারে দেখতাছি উস্তাদ, তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই, একেবারে হিরো হিরো লাগতাছে। কোন জায়গায় যাবা? গুলশানাফার কাছে যাবা? উস্তাদের কাছে যাবো। হ্যাঁ তোমার উস্তাদ? আমার উস্তাদ টেলিফোন করছে। আমার নিয়ে চলো উস্তাদ। শালার পোশালা, তুমি তো জানো না তোর কারণে ডাকছে। আমার কারণে কে? তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস, এই জন্যই ডাকছে। কও কি উস্তা, তাইলে তো উনি অনেক বড়। আমি তোর পায়ে ধরি, আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি, তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উস্তাদ, একেবারে চুপ চুপ, একটা কথা কম না। ছেলেটাকে বাবু বড় ভাই, আমার নাম অপূর্ব। অপূর্ব? হিন্দু না মুসলমান? আমি জানি না। আমার চুপ, তো অনেক কিছু কথা না কইবার ছাগলের বাচ্চা। বাবু তুমি যে শুরু করেছো এতটা ঠিক না, বসো। এই ও বসুক বসুক বসুক, বস। বড় ভাই ভালো বলা, আমার ক্যাডার হিসেবে কাম করতেছে। আচ্ছা তোমার গোডাউনে সেদিন নাকি একটা মার্ডার করে ফেলেছো? জি বড় ভাই, ওই এফডিসির গেটে তাপালিং করতো। আমি গুলি করে দিয়েছি উস্তাদ, আমি গুলি করে দিয়েছি। বড় ভাই নতুন পোলা আমদানি করছি, মাথা একটু ছিটে কিন্তু পোলাটা খুব সাহসী। আচ্ছা যে ছেলেটাকে মেরেছ আসলে কোন গ্রুপের? আমি শুনলাম আমাদের বিরোধী দলের। না না, ও কোন রাজনীতি ফাজনীতি করতো না, ও কোনো দলের না, ও চিন্তাইকারী। ও এই জন্য খবর দিচ্ছিলেন, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বড় ভাই ওর মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন বড় ভাই, ও একটু সাহস পাইব, ও আপনারা দেখবার চাইছিল এই জন্য। আসসালামু আলাইকুম।
উস্তাদ একটা কথা জিগামু কি তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয় বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে উস্তাদ কাম হয়ে গেছে গু আমার সারা আমি একটা জাউরা আমার উস্তাদ লাগে মন্ত্রী দেশের গোয়ামারা না তো কি কদেহি এদিকে আমি ওইলে তারে তারা ধরে বইতাম দিব নাকি ঠিক আছে চলো চলো আমি তো বুঝতে পারছি না হসপিটালে লিব লাভলি কই বাত নেই লাভলি লাভলি তুই থাক আমি টেলিফোন করিয়া আছি গুলশান হ্যালো হ্যাঁ কি হয়েছে লাভলি পেট মে ব্যথা কি পেটে ব্যথা খুব ব্যথা আরে হ্যাঁ হ্যাঁ হসপিটাল নিয়ে যাও আমি মেয়ে মানুষ হয়ে কোন হাসপাতালে নিয়ে যাবে ঠিক আছে আমি আইতাছি কান্নাকাটি করো না কাঁদবো না তো কি করবো বাবু ও আমার জীবনে সবকিছু আছে আমি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছি সবকিছু ওর জন্য আছে ও একটা কাঁটা গরুর মতো ছটফট করছে চোখ বেটি কাঁটা গরুর রং ছটফট ছটফট করতে প্যাটে ব্যথা তাই কেছে হসপিটাল নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবো আমি আইতাছি এই চল দে চল দেখ তো ডাক্তার কই ডাক্তার দে দেখ দেখ এই চল এই ডাক্তার তাড়াতাড়ি আহেন কোথায় কে আরে কে মানে আমার উস্তাদ আছে আপনার উস্তাদ কে আমি সিদ্ধবাবু নাম শুনেন নাই আহেন আহেন নল গুলি করবো আহেন দেখি ব্যথাটা কোথায় অপারেশন না করলে অসুবিধা হবে তুমি কি জানো দরকার না হইলে কি অপারেশন হইব ডাক্তার অপারেশন করো অপারেশন থিয়েটার খালি আছে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যাও ভাই তুমি বাইরে অপেক্ষা করুন আসো আসো তুমি এত চিন্তা করতেছো কেন আমি এই জায়গায় আছি না যদি কিছু হয় ওই ডাক্তার শালার কলা ডাইনসার কাইটা লই যাবো না যাবো নাকি আই ভয় না একটু আন্দর যাওয়া যাবে না একটু আন্দর কি আমি ওকে দেখতাম আপনি অযথা ধৈর্য হারা হচ্ছেন অপারেশনের সময় বাইরের কেউ ভেতরে যেতে পারে না অপারেশনের সবকিছু হয়ে গেছে হ্যাঁ অপারেশন হয়ে গেছে উস্তাদ অপারেশন হয়ে গেছে ডাক্তার বাড়িছে আসো ডাক্তার চিন্তা করবেন না এখনো জ্ঞান ফেরেনি জ্ঞান ফিরলে কেবিনে দিয়ে দেবো
শোনো আমি চলে যাইতাছি, তুমি টাকা পয়সা চিকিৎসার কোনো চিন্তা করবা না, আমি যাইতাছি তোমরা এনে থাকো। অপূর্ব, জি উস্তাদ, তুই এনে থাকবি, খাওয়া দাওয়া ওষুধপত্র যা লাগে সব ব্যবস্থা করবি, টাকার দরকার হলে আমাকে যাবি নাহলে টেলিফোন করবি, তাই তো এনে থাকবি তুই, দেখিস কোনো যেন অসুবিধা না হয়। আমি গেলাম, ঠিক মতো থেকো, শালা বাগান করো না।